আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি সবার প্রিয় ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাকের রেসিপি চলুন দেখিনি এই রেসিপিটা করতে আমাদের কী কী লাগবে কচুর শাক তো অবশ্যই লাগবে তার সাথে লাগবে বেশ খানিকটা কাঁচা লঙ্কা আদা বাটা রসুন কুচি ইলিশ মাছের মাথা কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা আর লাগবে যেরকম বললাম কচুর শাক আমি এখানে অনেকটা পরিমাণে কচু শাক রান্না করেছি আর পুরো রান্নাটাই হবে সর্ষের তেলে প্রথমে কেটে রাখা ইলিশ মাছের মাথাগুলোকে ভালো করে নুন হলুদ মাখিয়ে নিতে হবে এবার একটা কড়াইতে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে তেলটাকে ভালো করে গরম করে নিতে হবে তাতে দিয়ে দেব পাঁচ ফোড়ন পাঁচ ফোড়নটা দিয়ে এক এক করে ইলিশ মাছের মাথাগুলো দিয়ে ভেজে নিতে হবে ইলিশ মাছের মাথাগুলোকে একটু এপিট ওপিট করে ভালো করে ভেজে নিতে হবে প্রথমেই বলে রাখি এখানে প্রায় পাঁচটা ইলিশ মাছের মাথা আছে এটা আমি আমার বাড়ির একটা অনুষ্ঠানে প্রায় পঁচিশ থেকে তিরিশ জন লোকের জন্য রান্না করেছি তাই পরিমাণগুলো একটু বেশি সমস্ত পরিমাণ আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব আপনারা সেখান থেকে দেখে নেবেন এবং আপনাদের দরকার অনুযায়ী পরিমাণটা কম বেশি করে নেবেন ইলিশ মাছের মাথাগুলো ভালো করে ভেজে ওগুলোকে কড়াইয়ের একটু সাইডে করে দিলাম এবার তেলের মধ্যে দিয়ে দিলাম বেশ খানিকটা কুচনো রসুন রসুন দিয়ে নেড়েচেড়ে ভাজার পর দিয়ে দিলাম গ্রেট করে রাখা আদা আবারও একটু নেড়ে চেড়ে ভেজে নিয়ে দিয়ে দেব পরিমাণ মতো কাঁচা লঙ্কা কচুর শাক একটু ঝালঝাল হয় আপনারা আপনাদের পরিমাণ মতো কাঁচা লঙ্কা দিয়ে দেবেন আর দিয়ে দেব হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো সমস্তটাকে এবার নেড়ে চেড়ে খুব ভালো করে মিশিয়ে মশলাটাকে কষিয়ে নিতে হবে এটা একটু সময় সাপেক্ষ খুব ধৈর্য ধরে বসে বসে কষাতে হবে এখানে যার কথা না বললেই নয় সে হচ্ছে আমাদের খুব প্রিয় মীরা যে ওর বাড়ির পাশ থেকে কচুর শাকগুলো তুলে কেটে ধুয়ে পরিষ্কার করে আমাদেরকে এনে দিয়েছে যেহেতু আমার অনেকটা পরিমাণে কচুর শাক তাই আমাকে তিনবার সেদ্ধ করতে হয়েছে কচুর শাকটাকে ভালো করে আমি সেদ্ধ করে ভাপিয়ে নিলাম একদিকে মশলা প্রায় আমার কষানো হয়ে গেছে এবার প্রথম ব্যাচ যে কচুর শাকটা আমি সেদ্ধ করেছি সেটাকে আমি মিশিয়ে দিলাম এরকম করে আমাকে কচুর শাকটা তিনবার বা তিন বারে সেদ্ধ করতে হয়েছে বাদবাকি বাকি শাকটাও দিয়ে দিলাম দেখতে পাচ্ছেন পরিমাণটা বেড়ে গেছে এবার দিয়ে দিলাম স্বাদ মতো নুন সমস্তটাকে আবারও খুন্তির সাহায্যে নেড়ে দিতে হবে এখানে পরিমাণটা বেশি লাগছে কিন্তু কচুর শাক রান্না করলে অনেকটা কমে যায় ঢাকা দিয়ে কচুর শাকটা একটু কিছুক্ষণ মুচতে দিলাম ঢাকা সরিয়ে দেখুন কচুর শাকটা অনেকটা মেজে গেছে এবার বাকি কচুর শাকটাও মিশিয়ে দিলাম এবার আর ঢাকা দেব না ঢাকা ছাড়াই কচুর শাকটা নেড়ে নেড়ে আমি রান্না করব নাড়তে থাকলেই দেখবেন শাকের থেকে জল বেরোচ্ছে নাড়তে নাড়তে মাছের যে বড় বড় কাঁটাগুলো আছে যেটার মধ্যে কোনো মাছ লেগে নেই সেই কাটাগুলোকে আমি আলাদা করে দেব যাতে খাওয়ার সময় কোনো অসুবিধা না হয় ছোট ছোট কাঁটা এবং যে কাঁটাগুলোতে মাছ লেগে আছে সেগুলো অবশ্যই থাকবে সেগুলো টেস্টটা আরও বাড়িয়ে দেবে কিন্তু যেগুলো বড় বড় কাঁটা যেখানে মাছ লেগে নেই সেগুলো আমি আলাদা করে দেব। তাতে খাওয়ার সময় সুবিধা হবে দেখুন শাকের থেকে কিন্তু অনবরত জল বেরিয়ে আসছে আমি বেশি ঢাকা দেব না এরকমভাবেই কচুর শাকটা কষিয়ে কষিয়ে রান্না করব এখানে আমি দেখিয়ে দিচ্ছি আমি কতটা কাঁটা এর মধ্যেই বেছে ফেলেছি আপনাদের লাস্টে আমি সমস্ত কাঁটাটা দেখিয়ে দেব কতটা কাঁটা আমি বাঁচলাম দেখুন আমার প্রায় এক প্লেট কাঁটা আমি এখান থেকে বেছে বের করে দিয়েছি আমার কচুর শাক প্রায় হয়ে এসছে দেখুন প্রায় পাঁচ কেজি কচুর শাক কমে কতটা হয়ে এসছে এটা প্রায় পঁচিশ থেকে তিরিশ জন লোক আরামসে খেতে পারবে এ সময় আপনারা চাইলে একটু নুন মিষ্টি টেস্ট করে দেখে নিতে পারেন লাগলে আর অ্যাড করতে পারেন আমার কচুর শাক প্রায় রেডি আপনারা যে যেরকম কনসিস্টেন্সি পছন্দ করেন ভাবে টানিয়ে নেবেন বেশি শুকনো করার দরকার নেই তাহলে টেস্টটা ভালো লাগবে না কচুর শাক কিন্তু অনবরত নাড়িয়ে যেতে হবে না হলে কিন্তু সাইডে ধরে যাওয়ার চান্স থাকে আমার কচুর শাক অলমোস্ট হয়ে এসেছে এবার সার্ভ করার পালা এটা সব থেকে ভালো লাগবে গরম গরম ধোঁয়া ওঠা সাদা ভাতের সাথে আপনারা এই রেসিপিটা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন আর আমাকে জানাবেন কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটা লাইক করবেন আর আমাকে কমেন্টস করে জানাবেন এই রেসিপিটা আপনাদের বন্ধু এবং ফ্যামিলি সবার সাথে শেয়ার করবেন আর এখনও যদি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যারা ইলিশ মাছের মাথা পছন্দ করেন না তাদের জন্য ভেজ কচুর শাকের রেসিপি ওটাও আমার চ্যানেলে আছে ওটার লিংক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো আপনারা সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন